কিলহিমে কাঁপিয়ে দিল রুবেল এবং মরণোত্তমে ইলিয়াস কাঞ্চন যে অ্যাক্টিং দেখিয়েছিলেন সেটা এখন ল্যান্ডমার্ক এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওই টাইমে দাঁড়িয়ে ওই যে ক্যারেক্টারে মাহিমার বাবা হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সেটা রিসেন্টলি এক বছর আগে বেবি রিলিজ করেছিল তো এই দুজন মানুষকে কেন কাজে লাগানো হচ্ছে না আজকে কিলহিম দেখে মনে হলো বা এই দুজনকে কাজে লাগানো হোক এবং তাদের কাছ থেকে অনেক কিছু এখনও আমরা নিতে পারি আমাদের নেওয়া আছে আজকে তাদের ক্যারিয়ারের শেষ দিকটা নিয়ে আমি চুলছিড়া বিচ্ছলেষণ করব এবং এই দুজন মানুষকে যদি ইন্ডাস্ট্রি ইউজ না করতে পারেন আমি বলব যে ইন্ডাস্ট্রির ল্যাকিংস হয়তো থেকে যাবে এবং তারা এখনও এতটা লুক এতটা ফিট নিয়ে ইলিয়াস কাঞ্চন রুবেল স্ক্রিনে দাঁড়িয়ে থাকে যে আসলেই দেখার মতো যে তাদের লুক তাদের অ্যাক্টিং তাদের পরবর্তী জেনারেশনে আপনি যদি দেখেন আমি যদি বলি সানি বলেন বা রিয়াজ বলেন তাদের থেকে তারা জনপ্রিয়তা স্টারডাম ডেফিনেটলি এগিয়ে ইলিয়াস কাঞ্চন রুবেল এটা আপনারা সবাই জানেন মানে সর্বসা করলে সিনেমার বিজনেস দিয়ে তো এখন এই ভিডিওটা আমি মেকিং করতে চাচ্ছি শুধুমাত্র এই দুজনের রিসেন্ট আপনারা ইউজ করবেন কীভাবে এই দুজনকে এই টপিক্স উপর বেশ করে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি না আপনাদের মূল্যবান কমেন্টটির ইলিয়াস কাঞ্চন এবং রুবেল বেঙ্গলি ফিল্মের ইতিহাসে দুইজনই বিশাল বড় দুটো ব্র্যান্ডের নাম এবং তারা বেঙ্গলি ফিল্মে যা দিয়েছে সেটা আমি বলবো যে তাদের পরবর্তী জেনারেশনে খুব কম দিয়েছে এবং ইলিয়াস কাঞ্চন একজন ভার্সেটাইল অ্যাক্টর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং ক্যাপাবিলিটি তিনি তার ভিতর বিলং করেন ওইদিকে রুবেল অ্যাকশানে দ্য সোয়াগ এটা ইলিয়াস কাঞ্চন কেন মানে রুবেলের জন্মই অ্যাকশান দেখানোর জন্য সোয়াগের জন্য ডায়লগ ডেলিভারি পার্ট মানে রুবেল ইজ রুবেল যার যার জায়গায় তারা সেরা একজন অভিনেতা ইলিশ কাঞ্চন একজন অ্যাকশান হিরো রুবেল তারা স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালুতে সব সময় সিরাদের সিরা কাতারেই কিন্তু ছিলেন আছেন এবং মানুষ তাদেরকে নিয়ে কথা বলে বাট তাদের রিসেন্ট কাজ দেখে আপনার মনে হবে যে তাদেরকে কেন কাজে লাগানো হচ্ছে না আপনি মরণোত্তম দেখেন ইলিশ কাঞ্চনের যে পারফরমেন্স ভাই টপ নস এবং আজকে হিমে রুবেল কি দেখালো যে অ্যাকশান যে ডায়লগ ডেলিভারি মানে সুপার 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 এবং আমার মনে হবে যে এই দুজনকে যদি বেশি বেশি কাজে লাগানো না হয় ইন্ডাস্ট্রির ব্যর্থতা কারণ এখনও বয়স অনুযায়ী তাদের লুক ফিটনেস দুর্দান্ত এখন আপনি বিভিন্নভাবে বিভিন্ন ক্যারেক্টারে তাদেরকে নিয়ে এক্সপোজ করতে পারেন তাদেরকে নিয়ে এখনও অনেক রকম এক্সপেরিমেন্ট করা যায় আপনি ফার্স্ট লিড না দেন আপনি তাদের সেন্ট্রাল ক্যারেক্টার রেখে পুরো গল্প তারা টেনে দিচ্ছে এরকমভাবেও আপনি তাদেরকে দেখাতে পারেন তাদেরকে নিয়ে বড়ো বড়ো বাজেটে আপনি আনতে পারেন সিনেমা বাট ওই মেকারের অভাব তাদেরকে বড়ো করে এক্সপোজ করবো ওইভাবে ওই ধরনের মেকার কিন্তু এখন আমাদের ওইভাবে নাই যারা তাদের নিয়ে স্ক্রিনে ক্যালমা দেখাবে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা ব্যর্থতা যে রুবেল ইলিয়াস কাঞ্চনের মতো জনপ্রিয় এবং তারা তাদের জায়গায় সেরা রকম তারকাদের আমরা ইউজ করতে পারছি না হয়তো অনন্ত জলিলও রুবেলকে সেইভাবে ইউটিলাইজ করতে পারেনি সেইভাবে এক্সপোজ করতে পারিনি আমরা আরও যতটা চেয়েছি তার সিনেমা তার বাজেট তার প্রোডাকশন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি চাইবো যে ডিরেক্টর প্রডিউসারে এগিয়ে আসুন এবং এই মানুষ দুটোকে নিয়ে আপনারা বেশি বেশি কাজ করুন তাদের কাছ থেকে আমরা আরও অনেক কিছু পেতে পারি তাদের আরও অনেক কিছু দেওয়ার আছে সো তো এই মানুষ দুইজনকে নিয়ে স্মৃতিচারণ এবং আজকে কিলিম দেখে আমার মনে হলো যে আমরা কেন তাদেরকে কাজে লাগাচ্ছি না কেন তাদেরকে নিয়ে আসলে আগানো যাচ্ছে না তাদেরকে নিয়ে আগান তাদের অনেক কিছু দেওয়ার আছে আমরা চাই আপনি আপনারা তাদের আরও কাজে লাগান তারা আমাদের ইন্ডাস্ট্রিকে বর্ণাট্য যা করার তাদের ক্যারিয়ার শতভাগ পরিপূর্ণ আরও পরিপূর্ণ হোক তারা আরও সমহিমায় ফিরুক প্রডিউসার ডিরেক্টর এগিয়ে আসুন তো এটা নিয়েছিল বেসিক্যালি ভিডিও